নমস্কার বন্ধুরা, আমি আজকে বেদানার রস কিভাবে করতে হয় সেটাই করে দেখাবো। আমার অনেক বন্ধুরা আছে যারা বেদানার রস করতে পারে না, তাদের জন্যই আমি এই বেদানার রসটা করে দেখাবো। সব বন্ধুরাই পারে আমি জানি, কিন্তু যারা পারে না তাদের জন্যই আমি এই বেদানার রসটা করে দেখাবো। এই বেদানার রসটা আমি মিক্সিতে করে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। প্রথমে আমি বেদানাগুলো ভালো করে ধুয়ে নেব। প্রথমে আমি বেদানাগুলো কেটে দানাগুলো বার করে নেব। আমি ছুরি দিয়ে করে নিচ্ছি, আপনারা বটি দিয়েও করতে পারেন। এইভাবে কেটে নিতে হবে, এতে বেদানার দানাগুলো এইভাবে বার করে নিতে হবে। বেদানা যদি রস না করে কি দিয়ে খাওয়া যায়, তাহলে বেদানার খুব উপকার। যাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তাদের জন্য তো খুবই উপকার, যাদের সুগার আছে সুগার কন্ট্রোলও করে এই বেদানা। রোজ যদি একটা করে বেদানা চিবিয়ে খাওয়া যায় তাহলে খুব উপকারটা হয়। আমি আজকে রস করেই দেখাচ্ছি। এইভাবেই সব বেদানাটা ছাড়িয়ে নেব। আমি মিক্সিতে করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি এই বেদানার রসে কিছু কিছু মেশাবো না, অনেকে চিনি দিয়ে করে দেয়, আমি শুধুই বেদানার রসটাই করে দেখাবো। এর মধ্যে কোনো চিনিও দেব না, বরফও দেব না, কেন এখন ঠান্ডা পড়ে গেছে, বরফ দিলে ঠান্ডা লেগে যেতে পারে, সেই কারণে আমি আজকে বরফ দিয়ে দেখাচ্ছি না। বেদানাগুলো ভালো আছে, মাঝে মধ্যে দু একটা দানা খারাপও আছে, ভালো দেখতে কিন্তু ভেতরে আর যে খারাপ থাকবে সেটা বুঝতে পারিনি বন্ধুরা। সেই জন্য ফল কেনার সময় একটু ভালো করে দেখে নিতে হয়, আর ভেতরে খারাপ থাকলে কি করেই বা বুঝতে পারবেন, ভেতরে খারাপ থাকলে তো বোঝা যায় না। বন্ধুরা, আমি এখানে দুটো বেদানা ছাড়িয়ে নিয়েছি, দুটো বেদানার রসই করে দেখাবো, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাই। মিক্সির বাটির মধ্যে আমি বেদানা এগুলো ঢেলে নেব। অল্প অল্প করেই বেটে নেব।
বেদানার রসটা এবারে আমি একটা বাটির মধ্যে ছেঁকে নেব। একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে। বেদানার রসটা এইভাবেই আমি করে নেব, ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম। মিক্সির মধ্যে করে নিলে কি হয়, বেদানার রসটা কিছুটা নষ্টও হয় না, কিন্তু জুসারে করে করলে কি হবে, জুসারে দানার ভেতরে দানাগুলো তো আর রস বার হয় না, তাতে রসগুলো অনেক থেকে যায়। একটা চামচের সাহায্যে আমি জুসটা বার করে নেবো ভালো করে ছাঁকনি দিয়ে। দানাগুলো পেস্ট হয়ে যায় তো, যার কারণে বেদানার রস আর নষ্ট হয় না। পুরো ভালো করে রসটা বের করে নেওয়া যায়, জুসারে এতটা ভালো হয় না। আমি করে দেখেছি তো বন্ধুরা, আপনারা এইভাবে করে দেখবেন। আর বেদানার এই দানাগুলো খাওয়া খুব উপকার, মিক্সিতে করলে দানাগুলো পেস্ট হয়ে যায়, দানাগুলো খাওয়া হয়ে যায়। আর যদি চিবিয়ে খাওয়া হয় তো আরোই ভালো। দেখুন বন্ধুরা, এবারে যে দানার মধ্যে রসগুলো আছে ওটা একটু আমি জল দিয়ে ধুয়ে দানাটা থেকে রসটা বার করে নেব। এই দানার মধ্যেও একটু জল দিয়ে আমি দানাগুলো ধুয়ে বার করে নেব রসটা। সামান্য একটু জল দিয়ে ধুয়ে নেব, তাহলে পুরো রসটাই বের করে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাবে রসটা বার করে নেওয়া গেল। তা আপনারা এইভাবেই করবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, লাইক করে আমাকে আরো উৎসাহ দেবেন, আমি যাতে আরো নতুন নতুন ভিডিও করে আপনাদের শেয়ার করতে পারি। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।